বাংলাদেশ সরকার প্রতি বছর মায়ানমার থেকে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী সহ প্রচুর পরিমাণের চাল আমদানি করে থাকেন মায়ানমার থেকে কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ মায়ানমারের দুটি ব্যাংকে সোনালী ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট দুটিতে প্রায় ওয়ান মিলিয়ন ডলার রয়েছে তারই পরিপ্রেক্ষিতে এবার মায়ানমারের জান্তা সরকার বাংলাদেশে আমদানিকৃত রাখাইনের মংডু বন্দর দিয়ে বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ করা দিয়েছে মায়ানমার জান্তা সরকার বলেছে রাখাইনের মংডু বন্দর দিয়ে চোরাচালানের হওয়ার আশঙ্কায় বেশি রয়েছে তারা রপ্তানি নিষিদ্ধ করার কথা বলে তবে বাংলাদেশ চাইলে বাংলাদেশি ব্যবসায়ীদের মায়ানমারের শীততে পট দিয়ে আমদানি করতেও পারে তাই তারা মঙ্গু বন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করতে চলেছে মায়ানমারকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ না করতে কয়েক দফা আলোচনা করা হয়েছে মায়ানমারে বাংলা রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ সংশ্লিষ্ট এক প্রতিষ্ঠানের সাথেও তবে মায়ানমার তবে মায়ানমারের ব্যাঙ্ক দুটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকায় যুক্তরাষ্ট্রের অনুরোধে পরিপ্রেক্ষিতে ব্যাংক হিসাব দুটি বন্ধ করতে সচেষ্ট হয় সোনালী ব্যাংক বাংলাদেশের সোনালী ব্যাংকের এই শাখা দুটি মায়ানমারে অবস্থিত রয়েছে এই শাখা থেকে মায়ানমার বিভিন্ন সময়ে তাদের অভ্যন্তরীণ যে লেনদেন তা মিটিয়ে থাকে তা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সময় মায়ানমার জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে সেই নিষেধাজ্ঞাগুলোকেই প্রাধান্য দিতে বাংলাদেশ সরকার বা বাংলা সোনালী ব্যাংকের এম শাখা থেকে মায়ানমারে সেই ব্যাংকটিকে স্টপ করে রেখে দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে তারাও এবার আমাদেরকে সেই আমদানি রপ্তানি নিষিদ্ধ করতে যাচ্ছে মায়ানমার